দুর্যোগের মধ্যে মুখ্যমন্ত্রীর কপ্টার নামতে গিয়ে পা এবং কোমরে চোট পান তিনি। কলকাতায় ফিরে এসএসকে-এ নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রীকে। হাঁটতে সমস্যা, এসএসকে-এ নিয়ে গিয়ে মুখ্যমন্ত্রীর এমআরআই হয়। বা হাঁটু এবং কোমরের পেশিতে চোট রয়েছে, কম হাঁটাচলা করতে পরামর্শ চিকিৎসকদের। দিদি এখন কেমন আছেন? দিদি ছবি পাচ্ছি না। দিদি গাড়িটার জন্য দেখতে পাচ্ছি না। রাত 8:30টার সময় এসএসকে-এম থেকে বেরিয়ে বাড়ি ফিরলেন মুখ্যমন্ত্রী। চিকিৎসকরা ঠিক কি কি বললেন এই বিষয় নিয়ে আরো জানবো। সন্দীপ সরকার প্রধানমন্ত্রী টেলিফোনের মধ্যে রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, ইতিমধ্যে বাড়ি ফিরেছেন মুখ্যমন্ত্রী, এর আগে এসএসকে-এম-এ তার এমআরআই হয়েছে। চিকিৎসকেরা কি জানালেন, মূলত কোথায় কোথায় চোট রয়েছে তার এবং প্রাথমিকভাবে কি কি পরামর্শ দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রীকে? দেখো, এসএসকে-এম হাসপাতালের তরফ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শ দেওয়া হয়েছে যে হাঁটাচলা একটু নিয়ন্ত্রিত রাখতে। একেবারে বেড রেস্টের কথা তারা বলেননি, তবে একটু হাঁটাচলাকে নিয়ন্ত্রণ করতে হবে এমন বক্তব্য এসএসকে-এম এর তরফে জানানো হয়েছে। এর পাশাপাশি তাকে ব্যথা কমানো এবং যেহেতু হাঁটু এবং কোমরের জায়গায় কিছুটা ফ্লুইড জমেছে বলছেন তারা, অর্থাৎ কিছুটা ফোলা ভাব রয়েছে, তাই অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। আগামীকাল এসএসকে-এম হাসপাতালের তরফে চিকিৎসক দল বাড়িতে পাঠানো হতে পারে, সেরকমটা পরিকল্পনা রয়েছে এসএসকে-এম হাসপাতালের। এবং মুখ্যমন্ত্রীকে নি ক্যাপ পরে আপাতত থাকার পরামর্শ দেওয়া হয়েছে। এসএসকে-এম হাসপাতালের তরফে 3 জন বিশেষজ্ঞ চিকিৎসক আজকে প্রায় বিকেল 5:10 থেকে রাত্রি 8:30 পর্যন্ত মুখ্যমন্ত্রীর পুঙ্খানুপুঙ্খ পরীক্ষা নিরীক্ষা করেন। তার মধ্যে ফিজিক্যাল মেডিসিন বিভাগ, নিউরো মেডিসিন বিভাগ এবং রেডিওলজির বিভাগীয় প্রধান ছিলেন। তার এমআরআই করা হয়েছে। হাসপাতালের তরফে যেটা বলা হচ্ছে যে মূলত তার বা হাঁটুতে বা পেশিতে চোট আছে এবং কোমরের কাছে পেশিতে চোট লেগেছে। এমআরআইতে হাড়ের কোনো চিড় এখনো পর্যন্ত মেলেনি, সেরকম তাই এসএসকে-এম হাসপাতাল সূত্রে খবর। একেবারে কলকাতায় ফিরে এসএসকে-এম-এ নিয়ে যাওয়া হয় মুখ্যমন্ত্রীকে। রাত 8:30 নাগাদ তিনি এসএসকে-এম থেকে বেরিয়ে বাড়ি ফিরেছেন ইতিমধ্যে, যদিও চিকিৎসকেরা আপাতত তাকে কম হাঁটা চলার পরামর্শ দিয়েছেন। মালবাজার থেকে উড়ানের পরেই দুর্যোগের মধ্যে পড়ে মুখ্যমন্ত্রীর কপ্টার এবং প্রবল দুর্যোগের মধ্যে মুখ্যমন্ত্রীর কপ্টার এয়ারবেসে জরুরি অবতরণ করে। দিদি গাড়িটার জন্য দেখতে পাচ্ছি না। হেলিকপ্টার যেটায় মাননীয় মুখ্যমন্ত্রী ট্রাভেল করছিলেন, সেটা সেবক রোডে এয়ারফোর্স স্টেশনে ব্যাড ওয়েদারের জন্য সাডেনলি ল্যান্ড করে এবং তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রী কিছু আঘাতপ্রাপ্ত হন। তিনি এসএসকে-এম এর ডাক্তারদের দ্বারা তাকে পরীক্ষা করেছেন এবং তার এমআরআই হয়েছে। তাতে বা হাঁটুতে কিছু লিগামেন্ট ইঞ্জুরি এবং বা হিপ জয়েন্টেও কিছু লিগামেন্ট ইঞ্জুরি পাওয়া গেছে এবং তার জন্য যথাযথ চিকিৎসা চলছে। মাননীয় মুখ্যমন্ত্রীকে অ্যাডমিট হতে অ্যাডভাইস করা হয়েছিল, কিন্তু তিনি বলেছেন যা যা চিকিৎসা ডাক্তাররা বলবেন সেগুলো তিনি বাড়িতেই নেবেন।